So these are the uh, um, picture of uh, common aortic stenosis that may be calcific bicuspid. So aortic stenosis are divided into three parts, uh, three types: mild AS, moderate AS, and severe AS, according to the uh, aortic valvulia. So these are the classification of uh, severity of aortic stenosis according to the uh, gradient and velocity.

এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কনজিনেটাল সাব এবং সুপার ভালবুলারোটিক স্টেনোসিস পাই যেটা আসলে কিছু সাব মেমব্রেন রিম থাকে এবং সুপ্রা ভালবুলার কিছু ভাগে ভাগ করা যায় আমি চলে যাচ্ছি এক্সামিনেশন ফাইন্ডিংয়ে সো আমাদের অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে যে আমাদের এরোটিক স্টেনোসিসের মেইন সিমটমস কিন্তু কার্ডিনাল সিমটোমস চেস্ট পেইন শর্টনেস অফ ব্রেথ এবং সিনকপ এবং মডারেট মাইল টু মোডার কে অনেক সময় অ্যাসিন্টোমেটিক থাকে কিছু কিছু ক্ষেত্রে সিমটোমেটিক ক্ষেত্রে এক্সেশনাল শর্টনেস অফ ব্রেথ

রিলিভেন্ট ইম্পর্টেন্ট গুলো করেই যেতে হয় আমি রিলিভেন্ট আর আমাদের দেশে আমরা প্রিকোডিয়াম করতে পারি তারপর আমরা আস করতে পারি এক্সামিনারকে যে আই উড লাইক টু সি ফিউ রিলিভেন্স ইজ ইট ওকে ফোর মানে এই জিনিসটা আমরা জিজ্ঞাসা করবো তখন আমরা আমাদের এক্সামিনার যদি বলে তখন আমরা রিলিভেন্টগুলো দেখে নিব আর প্রথমেই রিলিভেন্ট যেটা আমরা শুরু করবো সেটা পালস পালস সাধারণত আমরা জানি অলরেডি আলোচনা হয়েছে স্লো রাইজিং ক্যারোটিড পালস ডিক্রিস্ট পালস এমপ্লিটিউড যেটাকে আমরা পারভাস আর এট টার্ডাস বলা হয় পালসের ভলিউমটা একটু লো পাই কম্পারিজন টু এরোটিক রিকাইজিটেশন দেন ব্লাড প্রেশার আমরা জানি এখানে ন্যারো পালস প্রেশার হয় সুতরাং আমরা পালস প্রেশারটা ন্যারো পাবো ইন কেস অফ পিউর অ্যাওটিক স্ট্যানোসিস জ্যাবিপিটা ইজ নট ইম্পর্টেন্ট ফর অ্যাওটিক স্ট্যানোসিস বাট এট দা এইন স্টেজ বাই বাইভেন্টিকুলার ফেল হলে অনেক সময় জ্যাবিপিতে কিছু চেঞ্জ থাকতে পারে বাট নর্মালি যেহেতু রাইট ভেন্টিকুলের খুব তাড়াতাড়ি ইফেক্ট হয় না জন্য আমরা জ্যাভিবিটা প্রথম দিকে বেশি একটু কিছু পাবো না প্যাডালিরিমা পেতে পারি হার্ট ফেলিউর যদি হয় তাহলে আমরা হার্ট ফেলিউরে আমরা প্যাডালিরিমা পেতে পারি আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট প্যালোট যেটা স্যার অলরেডি বলেছে যে আমরা এয়টিকস্টানোসিসে আমরা কিছু ব্লিডিং ডিসঅর্ডার থাকে এটা এঞ্জুডিস পাশিয়ে থাকে আর একটা হলো বন উইলব্রেন উইলবেন ফ্র্যাক্টর ডেফিসিয়েন্সি হয় যেটার জন্য আসলে এপিস্টেক্সিস ব্রুইশিং অ্যান্ড ডিফারেন্ট স্মল গ্যাস্ট ইন্টারস হিমুরেজ হয় যেটাকে হে সিনড্রোম বলা হয় আমরা কিন্তু এনিমিয়া পেতে পারি

নাও এক্সামিনেশন অফ দ্য প্রিকোডিয়াম আমরা ওই জেনারেল এক্সামিনেশনের ইয়ে একটা নিয়মটা হলে অনেকটা যদি আপনি এমার সিডি পেসিস পরীক্ষা দেন প্রথমে পালস জেবিপি ব্লাড প্রেশারটা দেখতে হয় না জিজ্ঞাসা করতে হয় তারপরে নেক্সভিনটা দেখে প্রিকোডিয়ামটা করে সবশেষে ইডেমা দিয়ে শেষ করে এমআরসিডি পেসিস যাহোক আমরা এখন আসবো এক্সামিনেশ প্রিকোডিয়াম অন্যান্য সিস্টেমের মতোই আমরা জানি যেখানে আমাদের তিনটা পার্ট থাকে ইন্সপেকশন পাল পেশন অস্কেলেশন আমাদের পারকাশনটা ম্যান্ডেটরি না এখানে আর এখানে আমাদের পজিশন পারমিশন প্রাইভেসিজ ম্যান্ডেটরি যেটা স্যার বলছিলেন যে আমাদের কিন্তু বা অন্যান্য পরীক্ষা কিন্তু আমাদেরকে ফুল এক্সপোজ করে দেবে কাপড়ের উপর দিয়ে কখনো আমাদের কাস্টম সোশ্যাল এবং রিলিজিয়ান জন্য আমরা কাপড়ের উপর দিয়ে উই আর পারমিটেড বালবেরিয়া অলরেডি আপনার সবাই জানেন যে বালবেরি স্যার যেটা বললো যে স্যার বলছিলেন যে আপনি কোন ভালপা দেখছেন বাল থাকাটাই ম্যান্ডেটরি আপনার ভাল বিড়িয়াগুলো জানা সবসময় জরুরি বিফোর গোয়িং টু এক্সাম ইন দ্য প্রিকোডিয়াম মাইট্রাল ভাল টাইটস স্পিড পালমোনার এবংটিক ভালো থাকে রাইট সেকেন্ড ইন্টার স্পেস জাস্ট ল্যাটারাল টু স্টারনাম ইনস্পেকশনে আমাদের মেন ইম্পর্টেন্ট কোনগুলো যে করার ক্ষেত্রে আমরা তো সবগুলো পয়েন্টে আমি দেখাচ্ছি বাট বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট আমার এখানে কোনো কি রকম স বিসপেকশন ভিজিবল বি আছে কিনা ভিজিবল কোনো পালসেশন আছে কিনাটিক এরিয়াতে কারন নট এই জিনিসগুলো আমরা ইন্সপেকশনে ফর এওয়ার্টেন্ট পাল্পেশনের ক্ষেত্রে অবশ্যই পাল্পেশন অফ পোজিশন এবং ক্যারেক্টারটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের আমি একটু পরে যাচ্ছি এবং থ্রিল ইজ ভেরি মাছ যে আছে কিনা আমার থ্রিলটা অ্যাপেক্স বিট এওর্টিক্স্যানোসিসে নর্মালি অ্যাপেক্স ডিসপ্লেসড হয় না

আর থ্রাস্টিং যেটা এটা হলো আপনার ইল সাস্টেন যেটা আমরা হিভিং পাই সাধারণত এলবি প্রেশার ওভারলোডে যে এস হাইপার টেনশন কোয়াল টেনটা এবং এ আর এম আর ভিএস ডি এগুলোতে হিভিং এর ডিউরেশনটা বেশি মোর দ্যান টু থার্ড অব দ্য সিস্টেম এবং থ্রাস্টিং এর ডিউরেশনটা কম্পারিজন টু হিভিংস কম হিভিংটা লোকালাইজ যেটা আমি অলরেডি বলেছি থ্রাস্টিংটা কিন্তু একটু ডিফিউজ থাকে থ্রিল আমরা অলরেডি আমাদের পেশেন্টকেও পেয়েছি স্টেনোসিসে আমাদের থ্রিল থাকতে পারে সুতরাং আমরা থ্রিল যখন পাবো আমরা দেখে নেব সিস্টোলিক ও ডায়াস্টলিক থ্রিল মানে আমরা ইয়াতে ক্যারোরির হাত দিয়ে দেখে নেব যে মানে আপনার পালসের সাথে কোনটা কোয়েন সেট করে যেটা কোয়েন সেট করে এটা হবে আপনার সিস্টোলিক থ্রিল হার্ট সাউন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা প্রথমেই সাধারণ ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল হয় সেকেন্ড হার্ট সাউন্ডটা সফট হয় এবং স্প্লিটিং হয় এখানে কিন্তু প্যারাডক্সিক স্প্লিটিং হয় এবং স্প্লিটিং ওয়াইডেন্স সোন এক্সপিরেশন এবং অ্যাসফুর গ্যালপ পাই যখন এলভিএইচ এলভি যখন এলভিএইচ হয় প্রেসার ওভারলোড হয় এট্রিয়ামটা ট্রাই একটু জোরে কন্ট্রাক্ট করার ট্রাই করে তখনই আমরা অ্যাসফুর গ্যালপটা পাই এবং যখন আলটিমেটলি সিস্টোলিক ডিসফাংশন হয় হার্ট ফেলিউর হয় তখন কিন্তু আমরা অ্যাস থ্রি পেতে পারি ইজেকশন ক্লিক হ্যাঁ ইজেকশন ক্লিকটা একটা ইম্পর্টেন্ট যে আমরা অ্যারটিক যেখানে স্পেশালি বাইকের স্পিড এওটিক ভাল থাকলে এখানে আমরা ইজেকশন ক্লিক পাই এবং আমরা ডিফারেন্সিয়েট করবো ফ্রম পালমোনার ইজেকশন ক্লিক সাধারণত এওটিক এরিয়াতে এওটিক পালমোন এরিয়াতে পালমোনিক এবং এওটিক ক্লিকটা হার্ড ওভার অল ওভার দি প্রিকোডিয়াম পালমোনারিটা একটু লোকালাইজড ইন দি পালমোনার এরিয়া মারমার ইট ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট মারমারের ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো আমি সবগুলো আলাদা আলাদা করে সবগুলো পয়েন্টে টাচ করার চেষ্টা করবেন যে কী ধরনের মারমার ডিউরিং ডিসক্রিপশন আমাদের অওটিক হচ্ছে আমরা হাই পিস্ট ক্রিস্টেন্ডু ডি ক্রিস্টেন্ডু মার পাই এবং সিস্টোলিক মারমার অভিয়াস আর্লি ইজেকশন সিস্টোলিক মারমার হয় অনেক সময় মিড সিস্টোলিক ইভেন অনেক সময় সিভিয়ার এওটিক স্ট্যানোসে কিন্তু হোল সিস্টোল জুড়ে আমরা একটা মারমার পেতে পারি হার্শ মারমার সাধারণত অ্যোর্টিক এরিয়াতেও থাকে বাট এটা ফ্রম বেস টু অ্যাপেক্স পুরাটাতেই যাই গ্যালাভার্ডিন ফ্যানোমোনান বলা হয় ইন্টেন্সিটি একটু যেহেতু মানে হাই পিস্ট একটু হাই ইন্টেনসিটি হয় থ্রি ওর অ্যাবাব সাধারণত বেস্ট হার্ড উইথ দা ডায়াফ্রাম এটা রেডিয়েটস টু রাইট ক্যারোট আমরা সবাই জানি আর সকল লেফট সাইড মারমার কিন্তু ব্রেথ হোল্ড আফটার এক্সপ্রেশন ভালো শোনা যায় এটার মতো সুপাইন পজিশনে ভালো শোনা যায় ইটস ফাইন আর কিছু ডায়নামিক ডাইনামিক আফটার বালসালভা মেনোমারের পরে কিন্তু এটা ডিক্রিজ করে মানে আপনার হাইপার ট্রপিক কার্ডিও মাইব কিন্তু বালসালভাতে ইনক্রিজ করে আর এই মারমার ইনটেন্সিটি আমরা সবাই জানি জাস্ট আমি স্কিপ করে যাচ্ছি এটা ডেসক্রিপশন মারমার যদি আমরা বলি যে হাই পিস্ট হার্স লেট পিকিং

এটা কিন্তু আমরা গ্যালাবার্ডিন ফেনোমেনন অথবা গ্যালাবার্ডিন ডিসোসিয়েশন বলতে পারি বলি এবং এটা সাধারণত আমরা পার্থক্য করে কীভাবে অলরেডি আমরা ডিসকাস হয়ে গেছে যে ডাইনামিক অসকালেশন করে কিন্তু আমরা দেখতে পারি যেমন কিছু হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ অথবা যেই সমস্ত প্রসিডিউরগুলো আফটারলুডকে ইনক্রিজ করে এগুলোর ক্ষেত্রে কিন্তু মাইট্রাল মাইট্রোলিগারিজনের মানমাটা ইনক্রিজ হয় যেখানে অওটিক মানমারটা সাধারণত চেঞ্জ হয় না এ কথাটা মনে রাখতে হবে

আন্ডারলাইন কস এটা কি আর বাইক স্পিড অর্টিক ভাল নাকি এটা রিমোটিক কোনিক রিমোটিক হার্ট ডিজিজ কিন্তু আমাদের বলতে হবে কমপ্লিকেশন কোনো কমপ্লিকেশন আছে কিনা হার্ট ফেলিয়র আছে কিনা পেশেন্টের অথবা পেশেন্টের কোনো এরিডমি আছে কিনা বলতে হবে ট্রিটমেন্ট আগে কোনো ট্রিটমেন্ট রিসিভ হয়েছে কিনা বলতে হবে এবং আলটিমেটলি পেশেন্ট ফাংশনাল স্টেটাসটা এন হয়েছে ক্লাস কত আছে এটা আমাদের ডেসক্রাইব করতে হবে সুতরাং এইভাবে যদি আমরা করি আশা করি আমাদের কোনো ফাইন্ডিং মিস হবে না এবং আমরা পারবো সার যেটা বারবার বলছেন যে ইঞ্চিং মেথড আমরা সবগুলো জায়গায় সবগুলো এরিয়াতেই দেখব ইঞ্চিং মেথডে যেন আমরা কোনো কিছু মিস না করি আশা করি অল থ্যাংক ইউ